গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন দিন, আবার নতুন রান্না, নতুন রেসিপি, নতুন ব্লগ তো তোমাদের সামনে নিয়ে আসলাম। আজকে আমি কাঁঠাল মিছের ভর্তা। তো এই রেসিপিটা কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে লিখবে। আর আমার তো কাঁঠাল মিছের ভর্তা খুব ভালো লাগে। তো দেখো, এবার আমি কাঁঠাল মিছগুলো প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমি খোসা সমিতি দিয়েছি, তোমরা খোসাটা ছাড়িয়েও দিতে পারো। তো যারা দেখছো, ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিও। আর এই দেখো, সামান্য আমি লবণও দিয়ে দেব। আর এই কাঁঠাল দানাগুলো একটু টাইম লাগে সেদ্ধ হতে, মানুষ কি না খায়। প্রথমে এঁচোড় তরকারি হিসাবে খায়, তারপরে পাকা কাঁঠাল ফল হিসাবে খায়, আবার দানাটাকে রান্না হিসাবে খায়। তো এবার আমি অল্প একটু সর্ষে ভিজিয়ে নিলাম। আমার তো এই রেসিপিটা ভীষণ প্রিয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর আমি খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারো। তো দেখো, সব খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। তো আমি একটা প্যান বসিয়ে দেবো, প্যানের মধ্যে আমি দেব সর্ষের তেল। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, কেউ যদি বেশি ঝাল খেতে পারো সে বেশি শুকনো লঙ্কাও দিতে পারো। আর দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন। তো এবার এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। লঙ্কাগুলো কি একটু কালচে কালচে কালার আনতে হবে, আর রসুনগুলো একটু রসগুলো টেনে যাবে। এই কাঁঠাল বিচের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ, আর দিয়ে দিলাম সর্ষেগুলো। একসাথে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কাঁঠালের দানাগুলো। আমি কিন্তু এতে কোনো হলুদ দিইনি, কিন্তু হলুদ কালার আসছে। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। তো সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। এটা শিলনোড়াতেও করা যায়। তো অল্প অল্প করে মিক্স করব। একটু নাড়িচাড়ি নিতে হবে, যেহেতু সব একসাথে হয় না। এবার আমার পেস্টটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। একটা প্লেটে আমি ঢেলে নেব। আর বাঙালিদের ভর্তা মানেই তো সর্ষের তেল, সামান্য একটু আমি সর্ষের তেল নিয়ে নেব। এবার এটাকে খুব ভালো করে মিশাতে হবে। তো আমার ভর্তা রেডি। তো এবার আমি অন্য একটা বাটিতে তুলে নেব। দেখো আমার ভর্তা পুরো রেডি, আর গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল।